প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার গরুর কলিজা ভুনার রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে আমি কিছু পরিমাণ গরুর কলিজা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি সাদা এলাচ আর কালো এলাচ। দারচিনি একটা। দিয়ে দিচ্ছি তেজপাতা একটা। দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ। দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চামচ। দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এক চামচ। দিচ্ছি গরম মশলা গুঁড়ো এক চামচ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ। দিচ্ছি মরিচ গুঁড়া এক চামচ। দিয়ে ভালোভাবে মশলাটা মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি গরুর কলিজাটা। গরুর কলিজাগুলো দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি 5 মিনিট কষিয়ে নিব। কষানোর উপরে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমি এইভাবে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যখন মাংসের উপর তেলটা ভেসে যাবে তখনই বুঝতে হবে কষানোটা পারফেক্ট হয়েছে। কলিজাটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন উপরে যে তেল ভেসে গেছে। এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আমি অফ ক্যামেরায় 2 বার কলিজাটা নেড়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক চামচ। ডানের জন্য নিট দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটা কাঁচা মরিচ। ডানের জন্য দিয়ে দিচ্ছি। রান্নার শেষ দিকে কাঁচামরিচটা দিলে রান্নাটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। কলিজাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলটা একটু টেনে নিচ্ছি। আর অল্প কিছু করে রান্না করলে আমার কলিজার রান্নাটা হয়ে যাবে। আমি ঝোলটা টানিয়ে নিচ্ছি। এভাবে রান্না করলে ছোট বড় সবার প্রশংসা পাবেন। আপনাদেরকে আমি সহজভাবে গরুর কলিজার রান্নাটা দেখিয়েছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। গরুর কলিজা পছন্দ করে না এমন পার্সন খুঁজে পাবেন না। ছোট বড় সকলের খুব পছন্দ প্রিয় খাবার। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। হয়ে গেল মজাদার গরুর কলিজার রান্নার রেসিপি। পরিবেশন করতে চলে আসলাম।
যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Allah Hafiz.